একটু ওনাকে সমস্যা হলে বাড়িতে তাহলে আমাকে ডাইরেক্ট যদি কোনো সাজেশন থাকে যে পাড়ায় কাজটা করলে আমার নাম্বার আছে, কোনো সমস্যা হলে তোমাদের আশীর্বাদে সবাই সুখী আছে এই লাইনে সবাই বল। যদি কোনো সমস্যা থাকে মনে হয় এই কাজটা এই পাড়ায় দিলে করা দরকার। কাটটা ধরো না, কাটটা একটু কাটি করলেন। আজকে আমি এলাকায় বেরিয়েছিলাম, মেনলি কিছুই না, পাড়ার লোকেদের সাথে একটু দেখা করলাম, আর পাড়ার কোনো সমস্যা থাকলে সেটা আমাকে জানাতে বললাম, বা কোনো সাজেশান যদি পাড়ার ভালো হয় বা এলাকার ভালো হয় সেগুলো বলতে বললো। বলছি দিদিকে বলার পর এই ধরনের উদ্যোগ, স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে দিদিকে বলার কাউন্টার কি? এটা বলতে পারেন, ওইটা দেখেও শেখা বলতে পারেন। তবে আমি সারাক্ষণ এলাকায় থাকি, দিদিকে বলার ফোন নাম্বার যেটা দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারটা দিদি নিজে ধরে না, এখানে যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে আমি নিজে ধরি। আর যার বিরুদ্ধে অভিযোগ সেই যদি ফোনটা ধরে তাহলে তো শুরু হবে না, তাই আমি নিজে নিজের ফোনটাই ধরছি, অন্য কাউকে দিয়ে ধরাচ্ছি না, এবং এলাকার মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করছি। এলাকার মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা যে রাস্তায় বেরিয়েছিলাম, দীর্ঘদিন ধরে আমাদের কাঁচাপাড়া বা হালিশহরের এলাকার উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে না, উন্নয়ন বন্ধ হয়ে রয়েছে। 2015 বা 16 পরে যে উন্নয়নটা শুরু হয়েছিল সেটা থমকে গেছে। এলাকার মানুষের যে যে সমস্যা আছে আর কী কী করা যায় সেই সমস্যা সমাধানের জন্য আজকে আমি এলাকায় বেরিয়েছিলাম। মানুষের কার্ড দিলেন, মানুষের সাথে কথা বললেন, কেমন রেসপন্স পেলেন? এখানে আমি মানুষের সাথে যে কথা বলি বা বেরোই এটা আমি ঘরের ছেলে হিসেবে বেরোই। একটা ঘরের ছেলে তার মা ও জেঠিমা কাকিমা পিসি মাসির কাছে গেলে যে আবদার করতে পারে আমার সেই আবদার এদের কাছে থাকে, এবং তারা আমাকে সেভাবেই গ্রহণ করে। এখানে আমি ঘরের ছেলে হিসেবে ঘরে ঘরে গেছি। দাদা বলছি যে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে দিদিকে বলো, সেটার পর কি এটা কাউন্টার? কাউন্টারের কোনো ব্যাপার না, মানুষ এলাকার সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে, তারা কাউকে কিছু বলার সুযোগ চাইছে। আমি নিজে বিধায়ক, কিছুদিন আগে কাঁচিয়াপাড়া পৌরসভার বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান নিজে বলেছেন তিনি গুণী মানুষ, সজ্জন মানুষ, তাকে সম্মান জানিয়ে বলেছে তিনি সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে এলাকা পরিদর্শনে বেরোবে। আমার প্রশ্ন হচ্ছে কাউন্সিলর হয়ে যাওয়ার পরে সে কি কোনো দলের থাকে, বা চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে বা বিধায়ক হয়ে যাওয়ার পরে সে কি কোনো দলের থাকে? আমি তার কাছে একটা চিঠি পাঠিয়েছি আজকে যে দরকার পড়লে আমি তার সাথে বেরোবো এবং আমাদের মাননীয় সংসদও তার সাথে বেরোবে এলাকা উন্নয়নের স্বার্থে। এলাকা উন্নয়নের সাথে আমরা সকলে মিলে এলাকার উন্নয়ন করতে চাই, এবং কার কী ভুল ত্রুটি আছে সেটা মেকওভার করে আমরা এলাকা একটা জায়গায় নিয়ে যেতে চাই যেতে মানুষ তার মুখে হাসি থাকে, সেই চেষ্টা আমরা করছি। দিদিকে বলো কাউন্টার কিটা হচ্ছে? দিদিকে বলো বলে মানুষের কতটা সুরাহা হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, কেননা ফোনটা কে ধরছে আমি জানি না, ওইটা একটা অ্যাপসের ফোন নাম্বার, আর আমি যে ফোন নাম্বারটা দিয়েছি আমার পার্সোনাল ফোন নাম্বার, আমি নিজে ফোনটা ধরছি, আর ওইখানে যার বিরুদ্ধে অভিযোগ হয়তো সেই ফোনটা ধরছে। কাউন্টার বলে লাভ নেই, আমি আমার মতো করছি, তারা তাদের মতো করছে। আমি 24 ঘন্টা এলাকায় থাকি, এলাকার মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি, এলাকার উন্নয়ন করতে চাই, এবং রাজনীতি করবো বলেছি এলাকার উন্নয়নের সাথে, নাহলে আমার রাজনীতি করার দরকার নেই।
কিন্তু এলাকার মানুষ যাতে সুখে থাকে, বেকার সমস্যা দূরীকরণ ও এলাকার উন্নয়নই আমার প্রথম ফোকাস। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.